বেআইনিভাবে মাটি কেটে ট্রাক্টরে মাটি পাচার হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে। রবিবার সকালে স্থানীয় ট্রাক্টর আটকে বিক্ষোভ শুরু করে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইনাতপুর বিলের মোড়ে। স্থানীয় বাসিন্দারা প্রায় 30 থেকে 35টি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে এখন জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম সাদিখার দেয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান মাহবুব ইসলামের সঙ্গে। এলাকার মানুষ অনেকবার আমাকে পঞ্চায়েতে লিখিতও দিয়েছে, বলার সত্ত্বেও এরকম রাত্রেবেলায় যারা মাঠে মাফিয়া আছে ডাম্পারে করে মাটি তুলছে, এটা দেখার দরকার। ব্যক্তিগতভাবে গ্রামের মানুষ যেটা করেছে ঠিক করেছে, আমি প্রধান হিসেবে যেটা দেখেছি এবং আমি জানি অনেকদিন থেকে এরকম চলছে। এটা গ্রামের মানুষ ঘুমাতে পারছে না, সারা রাত্রি মাটি তুলছে। বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কিভাবে দেখছে সেটা আমি জানি না। তারপরে মানুষ এর প্রতিবাদ করতে শুরু করেছে, অবশ্যই মানুষ যেটা চাইবে সেটা এলাকার মানুষ ভালোর জন্য চাইবে। তার মানুষ জনসাধারণের সঙ্গে আমি আছি, প্রয়োজন হলে আমি নিজে নামবো এই মাটি মাফিয়াদের রুখার জন্য। এটা তো অন্যায়, এটা মাটি কেটে মাটিকে একারা বিশেষ করে বাইরে মাটিগুলোকে পাচার করা, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা করা কখনোই ঠিক বলা যায় না। হ্যাঁ, এই জন্যে আমরা বলছি এটা নিয়ন্ত্রণ করা দরকার প্রশাসন। আশা করি প্রশাসন এটা নিয়ন্ত্রণ করবে, এটাই আমার বলা।